পাকিস্তানি MBBS ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। আবারও সেই অপচেষ্টা, মানে উগ্র হিন্দুত্ববাদের প্রতি আজকে এই মানে উদ্ধত সিংহ, যেটা গর্জনরত সিংহ, মূর্খ লোকেদের পার্টি একটা কিছু জানে না। একটা মূর্তি যখন এতটুকু থাকে, তার যে ডিটেলিং থাকে, আর সেই মূর্তিটা যখন 20 ফুটের হয়ে যায়, তার যে ডিটেলিং এর মধ্যে পার্থক্য আছে। আপনি আমার মুখটাকে নিচ থেকে দেখলে একরকম রাখবে, সোজাসুজি দেখলে পরে আর এক রকম রাখবে। যারা ক্যামেরার ছবি তোলেন, ফটোগ্রাফার, তারা সকলেই জানে। এবং আপনাদের সবার আগে বোঝা উচিত, তৃণমূল এতে রাজনীতি করছে এই জন্য, কারণ এই মূর্তি তৈরি করার বরাত কেন্দ্র সরকার দেয়নি। যে কোম্পানি টাটা, তারা এই লোকসভার নতুন ভবন, সেন্ট্রাল ভিস্টা আমরা যাকে বলছি, তা তৈরি করছে। সে সাব কন্ট্রাক্ট দিয়েছে একজন শিল্পীকে, অতএব সেই শিল্পী, তার সেও বড় বিরাট শিল্পী, সে ছোটখাটো শিল্পী না, মহারাষ্ট্রের একজন বিখ্যাত শিল্পী, তাকে দিয়েছে। তিনি সমস্ত ডিটেলিং দেখে এই মূর্তি বানিয়েছেন। এর সাথে কেন্দ্র সরকারের কেন কোনো সরকারের কোনো ভূমিকা নেই, কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র মিথ্যের বেশাতি এবং মূর্খদের দল জানেও না কিছু, এসব ভুলভাল বলছে। বঙ্কিমবাবুর রাজনৈতিক বিষয় আর কিছুই না, কারণ এই চাকরিগুলো বেশিরভাগই হচ্ছে কন্ট্রাকচুয়াল জব, এগুলো কোনো পার্মানেন্ট চাকরি নয়, আজ আছে কাল নেই, অতএব এটা কোনো চাকরি নয়। SSC-তে যেহেতু লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঘুষ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা খেয়েছে, CBI এর হাতে ধরা পড়ছে এক এক করে, এবং আগামী দিনে আরো বড় বড় মাথা ধরা পড়বে, তার থেকে চোখ ঘোরানোর জন্য রাজ্যপাল আজকে আবার বৃদ্ধ জনদের কাছে সরব হতে বললেন। এই আইন শৃঙ্খলা নিয়ে বা সরব হওয়ার সময় এসেছে, যে কথা শ্যামাপ্রসাদ জয়ন্তীতে তিনি বলেছিলেন, আবার উত্তরবঙ্গে তিনি সেই বিষয়ে সরব হলেন। বাংলার বৃদ্ধ জনদের অবস্থা এখন খুব খারাপ, তারা মুখ খুলতে গেলে এবং মোমবাতি নিয়ে বেরোতে গেলে যে পয়সা দরকার সেই পয়সা পাচ্ছে না। স্বাভাবিকভাবে ওরা বেছে বেছে সিলেক্টিভ আউটরিচ তাদের দেখতে পাওয়া যাচ্ছে। যখন কোন ঘটনা ঘটছে, যে ঘটনা উত্তরপ্রদেশে ঘটছে, তখন তার পলিটিক্যাল বেনিফিট পাওয়া যাবে, তখন তারা মোমবাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর যখন পশ্চিমবঙ্গে বকরুয়ের মতো ঘটনা ঘটছে বা অন্যান্য ঘটনা ঘটছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ, এক বছর ধরে তাণ্ডব নৃত্য চলল বিজেপির কর্মী সমর্থকদের উপরে, তখন আমাদের বুদ্ধিজীবীদের বুদ্ধি কোথাও বন্ধক দিয়ে আছে সেটা আমরা এখন খুঁজে পাচ্ছি। রাজ্যপাল ধর্মীয় উস্কানি দিচ্ছেন, রাজভবনে সন্তদের বৈঠক, পার্থ চট্টোপাধ্যায় বলছেন যে এটা ধর্মীয় উস্কানি দেওয়া হচ্ছে। দেখুন, রাজ্যপাল সভা, তিনি সাংবিধানিক প্রধান, তার কাছে আমাদের সাধু সন্তরা গেছেন প্রতিবাদ করুন, যে মা কালীকে নিয়ে যে ধরনের ডেরোগেটিভ কমেন্ট মহুয়া মৈত্র করেছে, তো মহুয়া মৈত্র যদি কমেন্টটাই না করতেন তাহলে পরে সাধু সন্তদের যাওয়ার প্রয়োজন ছিল না। তো দোষটা কার সেটা পার্থবাবুকে আগে ভালো করে খুঁজে দেখতে বলুন। পার্থবাবু বেশ কয়েকদিন ধরে ভুলভাল বকছেন। রাজ্যপালকে ফের নিশানা স্পিকারের, রাজভবনকে তামাশায় পরিণত করেছেন রাজ্যপাল, এবার বললেন স্পিকার তৃণমূল পার্টি অফিস করে ফেলেছেন বিধানসভা। বিধানসভায় কোন দল থেকে অন্য দলে জয়েনিং হয় আজ অব্দি আমরা বাপের জন্য কোন বিধানসভায় দেখি, ভারতবর্ষের কোন বিধানসভায় কোন স্পিকার এটা অ্যালাউ করবে না। বিমানবাবুকে এই জন্য স্পিকার শ্রী পুরস্কার দেওয়া উচিত। OBC মোর্চার আজকের এই যে কার্যকারিণী, আপনি বললেন যে কোনো কারণেই হোক আমরা পৌঁছতে পারিনি মানুষের কাছে OBC-দের এই OBC আইন নিয়ে, একটু বিস্তারিত হয় বলুন। দেখুন, OBC-A এই ক্যাটাগরি তৈরি করে OBC হিন্দুদেরকে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী অবৈজ্ঞানিকভাবে বঞ্চিত করছে। ভারতীয় মুসলিম যারা আছে, যারা পশ্চিমবঙ্গে বাস করে, তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক, তাদের মধ্যে অনেক সম্প্রদায় আছে তারা পিছিয়ে পড়া, তাদেরকে রিজার্ভেশন দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু সেই রিজার্ভেশন দিতে গেলে তাদেরকে দেওয়া হবে মাত্র 2-1টি মুসলিম সম্প্রদায় বাদ দিয়ে, বাদ বাকি সবাইকে ঢালাও OBC-A সার্টিফিকেট তিনি দিয়ে দিয়েছে। উদ্দেশ্য একটাই, হিন্দু OBC-দের হাত থেকে চাকরিগুলো এই মুসলিম OBC-A-দের হাতে করে দেওয়া। আমরা এই বিষয় নিয়ে আমি OBC মোর্চাকে বলেছি, রাজ্যের OBC মানুষদের কাছে, হিন্দু OBC-দের কাছে এই বিষয়টি
সঠিকভাবে জানানোর জন্য এবং এই বিরুদ্ধে প্রয়োজনে আমরা আইনি লড়াইয়ে যাব। দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা নিয়ে রাজনীতি করছে বিজেপি, নিজেদের বিধায়ক সেই বিধায়কদের ভোটটাই নিশ্চিত নয় বলছেন পার্থ চট্টোপাধ্যায়। দেখুন, রাষ্ট্রপতি এসে উনি আবেদন করেছেন, শুধু তাই নয় উনি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথাও বলার চেষ্টা করেছিলেন, উত্তরবঙ্গে থাকার জন্য কথা বলা সম্ভব হয়নি। যতদূর আমি জানি গতকাল রাতে ওনার মাননীয় মুখ্যমন্ত্রীকে ফোন করে সমর্থনের আবেদন করার কথা, কারণ রাষ্ট্রপতি সব দলের হয়, তিনি সব দলের কাছে আবেদন করবেন এবং আমাদের সর্বভারতীয় সভাপতি হাত জোর করে সব রাজনৈতিক দলের কাছে বলেছেন আবেদন করার জন্য। আমরা তো বিধায়কদেরকে আবেদন করছি, এটা রাজনীতির ব্যাপার নেই। আমি এবং আমাদের সম্মানীয় এলবি সিগনেচার সহ আবেদন করছি যে কোনো প্রতীকে ভোট হয় না, আপনারা সবাই দ্রৌপদী মুর্মুকে সমর্থন করুন। স্বাধীনতার 75 বছর পর একজন আদিবাসী মহিলা ভারতবর্ষের রাষ্ট্রপতি হতে চলেছে। আমরা দেখতে চাই তৃণমূল কংগ্রেস আদিবাসী বিরোধী কি বিরোধী। বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আগে নাম জানতে চেয়েছিলেন, তখন বিজেপি বলেনি, এখন এসব করে কি লাভ? দেখুন, উনি মিথ্যে কথা বলছেন, তার কারণ নামটা ফ্যাক্টর না, তাহলে তিনবার তার ক্যান্ডিডেট পরিবর্তন করার প্রয়োজন হতো। আর দ্বিতীয়ত কথা, প্রথমে জেএমএম ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, কিন্তু তারপরে যখন দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা হয় তারা তো সেখান থেকে বেরিয়ে আসে, সুযোগ তো আপনার পরে আছে। আর এ তো নতুন কিছু নয় যে মমতা ব্যানার্জি পাল্টি মেরেছে, পাল্টি মারা তো তার অভ্যেস, আর একবার পাল্টি মারা উঠি আছে। স্বাস্থ্যসাথীতে এখন আর সরকার বলছে যে তারা বিমা সংস্থার অস্তিত্ব তুলে দিচ্ছে, সরকার নিজে টাকা দেবে, এতে কি স্বাস্থ্যসাথীর যে সমস্যা সেটা কি দূর হবে মনে হচ্ছে না আরো দুর্নীতি বাড়তে পারে? আরো সমস্যা বাড়বে, তার কারণ রাজ্য সরকার হারার যা অবস্থা, রাজ্য সরকার বিমা সংস্থা যতদিন বিলগুলো ফেলে রাখত বেসরকারি হসপিটালে, আরো বেশি বিল সময় ধরে ফেলে রাখা হবে এবং তার ফলে জনগণ যারা সাধারণ মানুষ গরিব মানুষ তারা হসপিটালে গেলে বা নার্সিংহোমে গেলে প্রত্যাখ্যাত আরো বেশি করে হবে। কারণ এর আগেও আমরা দেখেছি এখন তো স্বাস্থ্যসাথীর ভলিউম অনেক বেশি। WBHS ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, এক সময় আমি সরকারি কর্মচারী হিসেবে তার অন্তর্ভুক্ত ছিলাম, আমরা দেখেছি একটা সময় এটা চালু হওয়ার কিছুদিনের পর থেকে বেসরকারি হসপিটালগুলো বলে দিয়েছিল, সামান্য সংখ্যক সরকারি কর্মচারী তাদের জন্য বলে দিয়েছিল আমরা ক্যাশলেস পরিষেবা দিতে পারব, আমরা ক্যাশ দিন দিয়ে বিল মেটান পরে রিইম্বার্সমেন্ট করবে, আমাদের সরকারের ভান্ডারে গেলে আরো বাড়বে এবং এ নিয়ে দুর্নীতি হবে, আমাদের এর দুর্নীতি নিয়েও এটি PIL করার কথা ভাবছে। শেষ প্রশ্ন, কাফির বাতিস্তম্ভ মামলায় অধিকারী পরিবারের সদস্য সুতপ অধিকারী, কৃষ্ণেন্দু অধিকারী, শিউলি কৃষ্ণ পান্ডাকে নোটিশ, এই নোটিশ চ্যালেঞ্জ করে মামলা শুনানি আগামী শুক্রবার। রাজনৈতিক প্রতিহিংসার জন্য করছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে যেহেতু নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী হারিয়েছে সেইটা মাননীয় মুখ্যমন্ত্রী এখনো হজম করতে পারছে, কিন্তু মেগালোম্যানিয়া তাহলে পৃথিবীতে ওনার থেকে বড় মানুষ গুণী মানুষ কেউ জন্মায়নি, উনি বৃষ্টিদের উপরে সত্যবাদী, কিন্তু এই মেগালোম্যানিয়া হওয়ার জন্য এই হারটা বরদাস্ত করতে পারছেন না, বারবার এই কাজ করছেন।